আসসালামু আলাইকুম ইয়ার্স বরাবর মত এবারে চলে এসেছি মিসেস টানি ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক বরাবর আমরা আপনাদের সাথে নতুন নতুন প্রোডাক্টের রিভিউ এবং এর প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে থাকি তো বরাবর মত এবারে কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ইন্টারনেট এর কেবল তার কালেকশন তো বরাবর মত এবারে আমাদের সাথে আছেন টানি ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিকের এর প্রোপ্রাইটর মোহাম্মদ তুইন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো তো বলছিলাম ভাই একটা নতুন কালেকশন শেয়ার করব তো কি শেয়ার করছি আজকে আমরা যে আজকে আমরা ইন্টারনেটের কেবল সম্পর্কে আমরা দর্শকদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং একটা সুন্দরভাবে একটা রিভিউ করব এবং রিভিউ শুরু করার আগে আমি সর্বপ্রথমে তানিয়া ইলেকট্রনিক্সের সকল অনলাইন ক্রেতা খুরসা এবং পাইকারি ক্রেতাগণকে গণকে তানিয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং যারা আমাদের চ্যানেলটা প্রতিনিয়ত দেখেন সাবস্ক্রাইব করেছেন এবং যারা সামনে সাবস্ক্রাইব করবেন তাদেরকে সবাইকে আমাদের আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আমি প্রথমেই যে জিনিস আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলে অনেক কমেন্ট পাই যে ইন্টারনেটের ভালো কেবল নিয়ে একটা ভালো ভিডিও দিবেন এবং কেবল সম্পর্কে ধারণা দিবেন তার কারণ ইন্টারনেট ক্যাবলটার সম্পর্কে অনেকেই ভালো মতে ধারণা নাই। কিন্তু প্রতিনিয়ত কোয়াল দেয় কিন্তু ধারণা ছাড়াই কোয়াল দেয় কোয়াল দিয়ে কিছুই বলতে পারে না তো ওই ক্ষেত্রে যেমন মনে করেন যে আপনার বাজারে অসংখ্য ইন্টারনেট কেবল আছে তো অসংখ্য রেডের ইন্টারনেটের কেবল আছে তো এই জন্য ইন্টারনেটের কেবলের মানে কোনটা কিনবেন রেট কেন আপ ডাউন হয় কম বেশি হয় এটার কিন্তু এটা সম্পর্কে এই যে রেড ড্রাগন একটা কেবল আছে এখানে এই যে কেবলটা সবুজ কালার আর এখানে পরিচিত একটা ব্র্যান্ড আছে এডিপি এই যে এডিপি একটা কেবল আছে এইটার সাথে মানে আমাদের কমন একটা ব্র্যান্ড ব্র্যান্ডটা নিয়ে আমরা অনেকগুলো রিভিউ দিয়েছি অনেক ভিডিও দিয়েছি অনেক প্রোডাক্টের যেটা যেটা হচ্ছে আমার একটা ব্র্যান্ড নিয়ে আমি বিজনেস করি আমি ভাবেই এই কোম্পানির প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি এবং কেন করি দর্শকদেরকে কেন আমি এই প্রোডাক্ট নিয়ে বলি সেটার আমি বিবরণ দিই আপনারা কেন এই কেবলটা কোন কেবলটা ভালো সেটা আপনারা এখনই বুঝতে পারবেন সেটা হচ্ছে আমাদের যে ব্রান্ড আছে সেই স্কাই ভি দেখেন যে আসলে এটাতে কত ইঞ্চিতে আছে দেখেন উনচল্লিশ ইঞ্চি তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি প্রতি মিটারে যদি আপনার দুই ইঞ্চি করে মনে করেন যে আপনার প্রতি মিটারে যদি আপনার দুই ইঞ্চি করে সেভ হয় তাহলে আপনার তিন দুই ইন্টু তিনশো পাঁচ মিটার আপনার প্রায় কিন্তু ছয়শ ইঞ্চির উপরে কিন্তু আপনার এখানে সেফ হয় প্রায় মনে করেন যে আপনার বিশ পঁচিশ মিটার তার কিন্তু এখানে একটা ব্যবধান তাহলে আপনি যদি এগারো টাকা গজ যদি আপনি কিনেন তো পঁচিশ মিটারের তারে কিন্তু আপনার প্রায় আপনার এখানে আপনি কত টাকা ঠকতেছেন আপনি হিসাব করেন এগারো ইন্টু পঁচিশ আপনার পঁচাত্তর টাকার কিন্তু এখানে তার তারের কিন্তু একটা গোমর এই গোমরটাই কিন্তু মনে করেন যে আপনার রেটটা কম বেশি হয়ে যায় এবং মানেরও একটা ব্যবসা সবার আছে আপনারা যদি স্কাইভিউ কোম্পানির তারটা কিনেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কিনেন তারটা আপনারা কিন্তু মাপে কখনো ঠকবেন না জেনুইন যেই মাপটা সেই মাপটাই কিন্তু আপনারা পাবেন অতএব স্কাইবিয়ার মনে করেন যে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ক্যাট সিক্স আছে ক্যাট ফাইভ আছে দুটা কালেকশন আমাদের কাছে এভেলেবেল আছে এখন মাঝখানে করোনার কারণে তার ছিল না এখন আমাদের কাছে আছে তবে প্রত্যেকটা তারে তো মানে মাপের যে একটা আপ যে বিষয়টা সেটা তো দেখা যাবে তারের কোয়ালিটি সম্বন্ধে একটু বলতেন না হ্যাঁ কোয়ালিটির দিকেও তো আপনারা তার যে তো ইউজ করেন আপনারা যারা ব্যবহার করেন তার তো কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে কোয়ালিটির দিক দিয়ে মানের দিক স্কাই স্কাইবিয়ার কিন্তু ভালো কেন ভালো স্কাইবই কিন্তু একটা ব্র্যান্ড কোম্পানি ঠিক আছে একটা ব্র্যান্ড কোম্পানি কিন্তু কখনো চায় না যে তার তারের মালের কোয়ালিটিটা খারাপ হই। এবং মার্কেটে তার এক সুনাম নষ্ট হয় এটা কিন্তু কখনোই একটা ব্র্যান্ড কোম্পানি চায় না অতএব স্কাইবিয়ের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো মান ভালো আপনারা একবার কিনে দেখেন যে আসলে আমাদের কথার সাথে প্রোডাক্টের সব কিছুই দেখলাম ভাই এখানে তিনটা কোয়ালিটির তার রাখছেন আপনি ভাই প্রত্যেকটা তারের রেট সম্বন্ধে জানা হইনি যে আপনারা যদি এডিপি নেন আমাদের কাছ থেকে তাহলে এডিপি মনে করুন নিতে পারবেন 3350 টাকা এডিপি যদি নেন এটা বর্তমান রেট বর্তমান রেট রেড ড্রাগন যদি নেন তাহলে মনে করুন যে আপনি রাখা যাবে 3350 টাকায় রাখা যাবে রেড ড্রাগন যদি আপনারা নেন আর শুধু স্কাই বিটা আমরা দিচ্ছি ক্যাট 6 হচ্ছে 3500 টাকা আর ক্যাট 5 হচ্ছে 2900 টাকা অনলাইন 2900 টাকা মাসখানেকের রেটটা কিন্তু বেশি ছিল আর বেশি ছিল এখন 100 টাকা কমছে এটা আপনারা 2900 টাকা আর ওইটা হচ্ছে 35 তো এটা হলো কার্টন রেট ভাই মিটারের ক্ষেত্রে ভাই মিটার এর ক্ষেত্রে আপনারা ফোন দিবেন আলোচনা সাপেক্ষ হবে মিটারের রেটটা ভিন্ন যেহেতু কোর্সটা একটা তার অনেক ভালো একটা কোয়ালিটি তার শুরু করে ভিতরের যে আপনার ফেস গুলো সবকিছু এটা বিশেষত তার নিয়ে যারা কাজ করে লাইনের লোক তারা ভালো বলতে পারে তবে প্রত্যেকটাই ই দেখা হলো তো আপনাদের শোরুমের লোকেশনটা অনেকেইভাবে জিজ্ঞাসা করে তো আপনাদের শোরুমের অ্যাড্রেসটা কিভাবে আসবো জি শোরুমটা আমাদের হচ্ছে আসলেও গাজীপুর জেলাতে আপনার গাজীপুর জেলাতে কোনাবাড়ি বললে অনেকে ভালো করে চিনে তা আমাদের শোরুমটা হচ্ছে কাশিমপুরে হ্যাঁ কাশিমপুর জিতার মোড়ে আপনারা যদি মনে করেন যে আপনি আমাদের শোরুমে আসতে চান কোনাবাড়ি দিয়ে আসলে কোনাবাড়িতে অটোতে চড়বেন চড়ে কাশিমপুর জিতার মোড়ে আসবেন জিতার মোড়ে এসে আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা রিসিভ করব আপনারা যদি জিরানি দিয়ে আসতে চান জিরানির থেকে জিতার মোড়ে আসবেন জিতার মোড়ে আর নাইমে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করব আপনারা শ্রীপুর দিয়ে যদি আসেন তাও জিতার মোড়ে আসতে পারবেন এবং আপনারা যদি নরসিংহপুর দিয়ে আসেন তাও আপনি জিতার মোড়ে আসলিয়া রোডে এবং আমাদের গুগলে সার্চ দিলেও আমাদের দোকানের লোকেশন পাবেন তানিয়া ইলেকট্রনিক্স আপনার লেখা সার দিলে কিন্তু গুগলে আপনার লোকেশন আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আর এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা ওখান থেকেও আপনারা চেক করে আসতে পারবেন আর তার যদি আসার কোনো অসুবিধা হয় আমাদের নাম্বারে কল দিবেন আমরা তো আসি সব সময় আমাদের দোকান খোলা থাকে আপনার সকাল সাড়ে নয়টার থেকে রাত দশটা পর্যন্ত এর ভিতরে আপনারা কল দিয়া যদি কোনো মাল নিতে চান স্ক্রিনে দেওয়া যা নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে কল দিবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি নিতে চান যদি কুরিয়ার সার্ভিসের যদি আপনার ইয়া থাকে আপনাদের শাখা থাকে আপনাদের এলাকায় যেমন সুন্দরবন আছে এস এ পরিবহন এস আর পরিবহন আছে এজে আর আছে করতোয়া আছে এই ধরনের যদি আপনার ইয়া থাকে কুরিয়ার সার্ভিস থাকে তাহলেই আমরা আপনাদের ওখানে মাল পাঠাইয়া দিতে পারবো নাহ আপনি তাহলে মেইনলি কুরিয়ার সার্ভিসে সকল মালামাল পাঠিয়ে থাকেন তো যেখানে কুরিয়ার সার্ভে সেখানে আপনাদের মাল পাঠানো সম্ভব অবশ্যই তাদের ওনাদের নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা ঠিকঠাক দিতে হবে জি জি তো ভাই আপনি কি ভাই কন্ডিশনেও মাল দেন হ্যাঁ কন্ডিশন আপনি ক্যাশ অন ডেলিভারি এবং ফুল কেয়ার দুনো নিতে পারবেন যেই আপনাদের ভালো হয় আপনারা এটা কাস্টমার ডিমান্ডের উপর নিজি তো ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কালেকশন আমাদের সাথে শেয়ার করার জন্য তো এবার আমাদের সাথে নতুন কালেকশন কালেকশনের রিভিউ শেয়ার করলেন আমাদের টানি ইলেকট্রনিক্স ইলেকট্রিকের প্রপারেটর মহম্মদ তুই তিনি তার শোরুমের ইন্টারনেটের কেবল তার যে একটা ডিফারেন্স এবং এর যে আপনার সুবিধা অসুবিধা সম্বন্ধে পুরোপুরি একটা ধারণা দিলেন এবং আপনার এর প্রায় সম্বন্ধে কিন্তু আপনাদেরকে অবগত এই ইন্টারনেটের তারের কিন্তু রেটা আবার একটু নিচে নামছে তো এখন আপনার আগের থেকে অনেকটা কম দামে কিন্তু আপনারা কেবল তারগুলো সংগ্রহ করতে পারছেন যদি আপনাদের কোনো কালেকশন ভালো লাগে থাকে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন এবং প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাচ্ছেন একদমই ডিসকাউন্ট বাজেটে তো এই বলে আজকে ভিডিওটি শেষ করব আসসালাম